জ্বর ভালো হওয়ার আমল বা দোয়া। আমাদের যখন জ্বর হয় অনেকে খুব অবহেলা করি, দুই তিন দিন হয়তো বা চার পাঁচ দিন গেলে এমনিতেই ভালো হয়ে যাবে, অনেকের ভালো হয়ে যায়। আবার অনেকে ঔষধ সেবন করেও সে জ্বর ভালো হতে চায় না, সেটা সাধারণ জ্বর থেকে টাইফয়েড হয়ে যায়, আবার টাইফয়েড জ্বর থেকে বিভিন্ন ধরনের জ্বরে সেটা রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ দর্শক, আজকে আমি একটি আমল শিক্ষা দিব। আপনি ঔষধ খাচ্ছেন, আপনার জ্বর ভালো হচ্ছে না, আপনি ঔষধ খাচ্ছেন অনেক দিন, দীর্ঘদিন যাবত আপনি জ্বরের মধ্যে ভুগতেছেন, তাদেরকে আমি আজকে একটি কঠিন অসাধারণ আমল শিক্ষা দেব। কঠিন বলতে আমলটা করা কঠিন নয়, বরং এটার কাজ বড় কঠিন, এটা মারাত্মক কাজ। আপনি আমল করার সাথে সাথেই আপনি দেখবেন যে আপনার শরীর জ্বর কমে যাচ্ছে, জ্বর অনেকটাই কমে আসতেছে, আপনার স্বস্তি বোধ হচ্ছে, আপনি এমনটাই উপলব্ধি করবেন। হ্যাঁ দর্শক, এটা আমি নিজে থেকে বানিয়ে কোনো আমলের কথা বলবো না, কোরআনি আমল। আপনি যদি 100% ইয়াকিন সহকারে এই আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জ্বর ভালো হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন আমি ওষুধ খাই নাই, আমি কি এই আমলটা করলে কি আমার জ্বর ভালো হবে না? অবশ্যই ভালো হবে, আপনিও এই আমলটা করতে পারেন। মাত্র 5 থেকে 7 দিন, এর ভিতরেই ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনার জ্বর ভালো হয়ে যাবে। কোরআনের আয়াত দিয়ে আমলটা করবেন। আমি চলে যাচ্ছি মূল কথায়। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ দর্শক, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, কুরআনে কারিমের একটি প্রসিদ্ধ আয়াত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই আগুন তাকে পোড়াইতে পারে নাই, বিশাল বড় অগ্নিকুণ্ড ছিল সেটা। আমি যেহেতু আলোচনা করবো না, আমার ভিডিও ছোট্ট ভিডিও, সেজন্য বলতেছি সংক্ষিপ্ত করে। বিশাল বড় অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপিত করেছিল, সেই বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের একটি পশমও পড়তে পারে নাই, কেনও পড়তে পারে নাই। রব্বুল আলামিন সেদিন কোরআনকে আদেশ করেছিল, সেই আগুনকে আদেশ করেছিল, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা হচ্ছে কোরআনের আয়াত। কোথাও যদি আগুন লাগে, সে আগুন নিবানোর দোয়া হচ্ছে এটা। আপনি যদি সেখানে গিয়ে এই দোয়াটা বেশি বেশি করে পড়েন, পরে আগুন নিবাতে চেষ্টা করবেন, করেন, খুব দ্রুতই আগুন নিবে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের আয়াত। এটার অর্থ হচ্ছে কুল, যে হে নবী আপনি বলুন, ইয়া নারু হে আগুন, কুনি তুমি হয়ে যাও, বারদান ঠান্ডা, ও সালামান এবং নিরাপদ, আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য। এই দোয়াটা আল্লাহ সেদিন আগুনকে আদেশ করেছিল যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, নাতিশীতোষ্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, আগুনকে আদেশ করেছিল। সেজন্য সেই বিশাল অগ্নিকুণ্ডে ইব্রাহিম পড়ে রইল ঠিক, কিন্তু এই আগুনের জন্য, আগুন তার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এসি হয়ে গেল, যার জন্য পশম তো পুড়ে নাই, বিন্দুমাত্র কষ্ট ইব্রাহিমের হয় নাই। এই আগুনের দোয়াটা যদি কোনো ব্যক্তি দৈনিক সাদা একটি কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে লিখতে হবে, লিখে ওই কাগজটা ধুয়ে সে পান করবে, মাত্র দৈনিক একবার করে পান করবে 7 দিন, সর্বোচ্চ এর ভিতরে ইনশাআল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলেই আমাদের এই ভিডিওগুলো ধৈর্য সহকারে শুনে আমল করতে চেষ্টা করার জন্য।